দেখেন সুন্দর সুন্দর সব ডিজাইন, এগুলো বাসা বাড়ি, জুয়েলারি দোকানে, সেলুনে বিভিন্ন দিশে লাগানো হয়। অ্যাম্বুশ গ্লাসের মতনই, ওই যে আপনার চিনি চিনি দানা লাগে, এটাই এই সেই পেপারগুলা। অন্ধকার মানে গ্লাসের পাশাপাশি কিছু দেখা যাবে না, এই পেপারগুলো বেস্ট বেস্ট হয়। এটা ওয়াল স্টিকার বলে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু নিবির ব্লগ। আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। আজকে আমি চলে এসেছি পুরান ঢাকার বাবুবাজার মোনা কমপ্লেক্সের একটি গ্লাস পেপার এবং ওয়ালপেপারের দোকানে। আজকে আমি আপনাদের গ্লাস পেপার এবং ওয়ালপেপারের বর্তমান যে বাজার মূল্য আছে সেগুলো সম্পর্কে জানাবো। আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকন একটা ক্লিক করে দিবেন। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। বিভিন্ন ধরনের পেপার আছে। তো ভাই আমার ভিউয়ার্সের জন্য কোনটা দিয়ে শুরু করবেন? এটা দিয়ে আপনি গ্লাস পেপার শুরু করি। দেখেন ভাইয়া, এই যে এদিকে আসেন, এই যে আছে 4 ফুটি পেপার। 4 ফুটি না? জি জি, 4 ফুটি পেপার আছে, বিভিন্ন ধরনের ডিজাইন আছে। বিভিন্ন ডিজাইন হয়? জি জি, 4 ফুটি, 3 ফুটি দুটোই হবে। দুটোই হবে। এগুলোর প্রাইস কেমন ভাইয়া? এটা প্রাইস হবে আপনার 4 ফুটি 3 ফুটি আলাদা আলাদা প্রাইস। আলাদা প্রাইস? না, 4 ফুটি কত প্রাইস ভাইয়া? 13 টাকা স্কয়ার ফিট। আর 3 ফুটি যেটা? 12 টাকা স্কয়ার। 12 টাকা স্কয়ার ফিট। জি, এই যে উপরে দেখেন, এগুলো আছে 3 ফুটি পেপার অফিসিয়ালি। অফিসিয়ালি? জি জি, এগুলো অফিসের জন্য। এর মধ্যে কি অনেক ডিজাইন হয়ে থাকে? না, হ্যাঁ বিভিন্ন ডিজাইন আছে, বিভিন্ন ডিজাইন আছে। 3 ফুটি 13 টাকা। এটা 4 ফুটি পেপারও আছে। 4 ফুটি আছে? 4 ফুটি কত স্কোয়ার ফিট ভাইয়া? 4 ফুটি পেপার পরে আপনার 14 টাকা স্কোয়ার ফিট। 14 টাকা স্কোয়ার ফিট। জি, এটা আছে আপনার 3D পেপার। 3D পেপার অফিসিয়ালি? অফিসিয়ালি না? জি জি, অফিসিয়ালির জন্য এটা বেটার। বেটার? জি জি। এগুলোর প্রাইস কেমন ভাইয়া? এগুলোর প্রাইস পরে আপনার 18 টাকা স্কোয়ার ফিট। এটা কত ফিট ভাইয়া? এটা 4 ফুটি পেপার। 4 ফুটিটা? আর 3 ফুট নিলে? 3 ফুটি পেপার এটা হয় না, এই 3D মধ্যে সবসময় 4 ফুটি হয়ে থাকে। জি জি, এটা 3 ফুটি পেপার হয় না। এই যে উপরে দেখেন, উপরে আছে, এটা হলো বাসা বাড়ির জন্য, কেউ মানে অন্ধকার মানে গ্লাসের পাশাপাশি কিছু দেখা যাবে না, এই পেপার গুলো বেস্ট বেস্ট হয়। এটা ওয়াল স্টিকার বলে। ওয়াল স্টিকার? না, ওয়ালের জন্য। ওয়ালের জন্য এটা বেটার হয়, যে ওয়ালে লাগাবে বাসা বাড়ি বা কোনো দোকানে, এটা বেটার হয় ওয়াল স্টিকার। এদিকে দেখেন, সব 4 ফুটি। 4 ফুটি? জি জি, স্কোয়ার ফিট পর এটা আপনার 18 টাকা স্কোয়ার ফিট। জি জি, বিভিন্ন ডিজাইন আছে, সাধারণ মধ্যে বিভিন্ন ডিজাইন আছে। উপরে আছে আপনার ওয়ালপেপার, এই ওয়ালপেপার পার রোল পড়বে আপনার 1400 টাকা। 1400 টাকা? জি জি, পার রোল পড়বে 1400 টাকা। এখানে আপনার ক্যাটালগ দেখে চুজ করতে হবে। ক্যাটালগ গুলো যদি একটু দেখাইতেন ভাই। হ্যাঁ অবশ্যই। আপনার রোল হিসেবে বিক্রি হয়? রোল হিসেবে বিক্রি করেন এগুলো? জি জি, এক রোলে থাকে 57 স্কোয়ার ফিট। 57 স্কোয়ার ফিট? জি জি। এগুলো প্রাইস কেমন করে এক রোল ভাইয়া? এক রোলে আপনার 1400 টাকা। 1400 টাকা? জি, এটা শুধু রোলের দাম। এরপর কস্টিং আছে, লাগানোর কস্টিং আছে আপনার 400 টাকা। 400 টাকা? জি জি। আপনাদের লোক গিয়ে লাগিয়ে দেয় নাকি ওনারাই নিজের লাগিয়ে নেয়? আমাদের লোক আছে, আমাদের লোক গিয়ে লাগাই দিবে। জি জি, এই দেখেন ক্যাটালগ দেখেন, বিভিন্ন কালার আছে, যেটা যেটা বলবেন সেটা দিতে পারবো। প্রত্যেকটা ক্যাটালগে আলাদা আলাদা ডিজাইন, প্রত্যেকটা মালে আলাদা আলাদা ডিজাইন। সবগুলোই তো অ্যাভেলেবল আছে না ভাইয়া? জি জি, এগুলো সব অ্যাভেলেবল আছে, প্রত্যেকটা মালে অ্যাভেলেবল আছে। দেখেন সুন্দর সুন্দর সব ডিজাইন, এগুলো বাসা বাড়ি, জুয়েলারি দোকানে, সেলুনে বিভিন্ন দিশে লাগানো হয়। দেখেন আরো আছে প্রচুর ডিজাইন। কেউ যদি চায় ভাই এক রোল নিবে সেক্ষেত্রে পারবে না? হ্যাঁ, এক রোল, 2 রোল, 5 রোল, সে হিসেবে একদিন লেট হবে। যদি এক রোল হয় তাহলে একদিন লেট হবে। একদিন লেট হবে? জি জি, তাকে দেওয়ার জন্য একদিন লেট হবে। খুবই সুন্দর ভাইয়া ডিজাইনগুলো। জি 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 জি, আরো বই আছে, এনে কাছে এলে আরো দেখতে পারবে। এত তো একটা বই না, আরো 3টা 4টা বই আছে। দেখেন এগুলো কি কোনো ওয়ারেন্টি গ্যারান্টি থাকে ভাইয়া? না না, এগুলোকে ওয়ারেন্টি গ্যারান্টি বলতে কি, আপনার দেওয়ালটা যদি ভালো থাকে তাহলে এটা অনেক দিন যাবে, টেকসই হবে। টেকসই হবে? জি, ওয়ালটা ভালো হইলে আপনার অনেক দিন যাইব, আর ওয়ালটা খারাপ হইলে বেশি দিন থাকবো না। এই সাইডে আছে আপনার গ্লাস টাইলস,
যেটা হলো জুয়েলারি দোকানে ডেকোরেশনের জন্য করা হয়। আচ্ছা, গ্লাস টাইস এটাতে আছে বিভিন্ন রেট। এই যে আছে হারমোনি, হারমোনির নিচে আছে হারমোনি, উপরে আছে আপনার হাই কোয়ালিটি টাইসগুলা। ভাই যদি একটু প্রাইসটা ধরে ধরে বলতেন আমি বুঝার জন্য। এটা পড়বে আপনার 420 টাকা। 420 টাকা? এটা কি স্কয়ার ফিট না ভাই? জি, এটা স্কয়ার ফিট। পার স্কয়ার ফিট 420 টাকা। পার স্কয়ার ফিট 420 টাকা। জি, এই যে 150 নম্বর টাইস এটা পড়বে 420 টাকা। 420 টাকা? জি জি, এই যে 136 নম্বর টাইস এটা পড়বে 420 টাকা। এরপর আছে আপনার 153 নম্বরের যে পাশেরটা এটা পড়বে আপনার 650 টাকা পিস। 650 টাকা না? জি জি। এরপর উপরে আছে এই যে উপরে হারমোনি যেগুলো আছে সবগুলোই আপনার 420 টাকা করে পড়বে। 420 টাকা করে এগুলো সবগুলোই? জি জি। আর উপরে গুলো পড়বে আপনার 750 করে। ওই চারটা পেপার আছে 750 টাকা পড়বে। 750 টাকা? জি। এদিকে আসেন, এই যে 3 ফুটি পেপার গুলা এই সাইডে আরো আছে। এগুলো কি অফিশিয়াল পেপার? জি জি, এগুলো সব অফিশিয়াল পেপার। এই সম্পূর্ণ সব অফিশিয়াল পেপার। দেখেন আরো আছে এই সাইডে, দেখেন। বিভিন্ন ধরনের কাট কালার পেপার। কাট কালার? জি 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 জি। এই দেখেন বিভিন্ন কাট কালার আছে, একটা আছে, একটা আছে। এগুলো পড়বে আপনার 16 টাকা স্কোয়ার ফিট। 16 টাকা স্কোয়ার ফিট? জি জি, এগুলো 16 টাকা স্কোয়ার ফিট। চিনিদানা পেপার যাকে বলে, চিনিদানা পেপার না? জি জি, এই যে এগুলা, এগুলা বলে চিনিদানা পেপার। অফিসে ব্যবহার করা হয় না? বাসা বাড়িতে? অফিস বাসা বাড়ি সবখানে ব্যবহার করা হয়। যে এম্বোজ গ্লাসের মতনই, ওই যে আপনার চিনি চিনি দানা লাগে এটাই, এই সেই পেপার গুলা। গ্লাস পেপারের ক্যাটালগ একটা করে দেখাচ্ছি। এখানে 4 ফুটি 3 ফুটি দুটো পেপারই আছে, এই প্রত্যেকটা দুটো আছে। এগুলো সব গ্লাস পেপার না? জি জি, এগুলো সব গ্লাস পেপার। যেগুলো আছে এখানে সবই গ্লাস পেপার। দেখেন এগুলো সবই গ্লাস পেপার, 4 ফুটি 3 ফুটি সবগুলোই নিতে পারবেন। এখানে খুচরা পাইকারি দুটোই বিক্রি হয়। হ্যাঁ, কি ঢাকার বাইরে ডেলিভারি দিয়ে থাকেন? জি জি, ঢাকার বাইরে সবখানে ডেলিভারি হয়। কুরিয়ার সকল জেলা ডেলিভারি কুরিয়ারতে দেন না? জি জি। এই গ্লাস পেপারের প্রাইস কেমন ভাইয়া? গ্লাস পেপারের প্রাইস এটা আছে আপনার 13 টাকা, 14 টাকা, 18 টাকা, 22 টাকা, বিভিন্ন রেট আছে। কোয়ালিটি অনুযায়ী আপনাদের পেপারের রেট আছে। সর্বনিম্ন যে পেপার এটা সেটা হবে আপনার 12 টাকা। 12 টাকা থেকে শুরু? জি জি, 12 টাকা থেকে শুরু, 22 টাকা পর্যন্ত। আর ওয়ালপেপার সর্বনিম্ন কত টাকা থেকে শুরু ভাইয়া? ওয়ালপেপার সর্বনিম্ন হচ্ছে 1200 টাকা। 1200 টাকা থেকে শুরু। এরপরে আছে আপনার 1400 টাকা হাইয়েস্ট। 1400 টাকা ওয়ালপেপারের জন্য সবসময় রোল, এটা কোনো স্কয়ার ফিটে হয় না, এটা রোল হিসেবে বিক্রি হয়। দেখেন এগুলো সব গ্লাস পেপার। এই যে এগুলো হলো আপনার ওয়াল স্টিকার, এগুলো ওয়ালে লাগায়, ওয়ালের জন্য এটা বেটার হয়, ওয়ালে ফ্লাইবোর্ডে এগুলোর জন্য। এটা টেকসই কেমন ভাইয়া? এটা আপনার পানি লাগলে একটু সমস্যা হয়, পানি না লাগলে অনেক দিন টেকসই হবে। শুধু পানির জন্য, পানি থেকে এটা সরিয়ে রাখতে হবে। এটা পানি না লাগলে একটু সমস্যা হয়, এই যে ঝুড়িটা সেটা উঠে যায়। এই যে ডায়মন্ড ইসের ঝুড়ি গ্লাস আছে এটা উঠে যায় ঝুড়ির মতন পানি লাগলে। এই যে আছে 3D পেপার, এগুলো সব 3D পেপার। এই বিভিন্ন কালারিং আছে, এগুলো 3D পেপার। অফিসিয়ালি পেপার গুলো সব অফিসিয়ালি। এইটা আছে একস কালার, কেউ ব্লু আছে, লাল আছে, হলুদ আছে, এক কালারের জন্য নাই তাদের জন্য। এক কালারের জন্য এগুলা, লাল, কালো, ব্ল্যাক, সাদা, বিভিন্ন কালারিং আছে। এই যে আছে আপনার 3D 4 ফুটি পর অফিসিয়ালির জন্য, এগুলো অফিসের জন্য বেটার হবে, অফিসে বাসা বাড়ি অনেকে লাগাই। এগুলো সর্বনিম্ন কত রূপ নেওয়া যাবে ভাইয়া? সর্বনিম্ন আপনি 4 স্কয়ার ফিট, সর্বনিম্ন 4 স্কয়ার ফিট নিতে পারবে। জি, সর্বনিম্ন। এটা হলো খুচরা, অনেকে পাইকারি নিতে আসে রোল হিসেবে। দেখেন 3D এর মধ্যে বিভিন্ন কালার হবে, বিভিন্ন ডিজাইন হবে, প্রচুর ডিজাইন 3D এর মধ্যে প্রচুর ডিজাইন হবে। এই যে এগুলো আছে কাট কালার পেপার, যেটা বলছিলাম যে কাট কালার পেপার। এই যে আছে বিভিন্ন ধরনের কাট কালার, দেখেন
এগুলো সম্পূর্ণ সব 4 ফিটই হয়, এগুলো শুধু 3 ফিটই হয় না। কালার অনেক কালার হবে। দেখেন এটা আছে ইটা কালারের মধ্যে, এই একটা কালার, এই একটা কালার, দুটো হবে ইটা কালারের মধ্যে। এই যে একটা